আসসালামু আলাইকুম আপনারা যারা নোট কয়েন মাইনিং করতে পারেন নাই তারা অনেক হতাশ হয়ে গিয়েছেন যে আমরা কী করলাম সো এখানে দেখতে পারতেছেন এক্স এম্পেয়ার যে নতুন একটা অফার শেয়ার করতেছি এটা কিন্তু আপনারা সেম টু সেম নোট কয়েনের মতোই এখানে কিন্তু আপনারা নোট কয়েনের মতোই এখানে পেমেন্ট পাবেন সো এখানে কিন্তু আপনারা কয়েনের মতোই এখানে এনএফটি সেল করতে পারবেন এটা কিন্তু এখনও লঞ্চ হয় নাই তিরিশ তারিখের পরে লঞ্চ হবে বলে দিয়েছে যে তিরিশ তারিখে এন্ড হবে এবং তার কিছুদিন পরে এটা লিস্টেড হয়ে যাবে সো এখানে আপনারা কিন্তু এখন বর্তমানে প্রি মার্কেটে কিন্তু এনএফটিগুলো সেল করেও কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন সো এন কিভাবে কীভাবে ক্রিয়েট করবেন এবং এখানে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সব কিছু এখন বিস্তারিত বলবো তো এই অফারটিতে জয়েন করার জন্য টুডে অফার নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পর এখানে দেখতে পারতেছেন অফার লিঙ্ক একটা অপশন আছে তো এখানে যদি ক্লিক হেয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু স্টার্ট বটটা ক্লিক করলে কিন্তু আপনাদের বটটা স্টার্ট হয়ে যাবে সো এখানে এরকম আসবে আসার পর এখানে দেখতে পারতেছেন আপনাদের কিন্তু প্রথম অবস্থায় এখানে জিরো দেখাবে দেন এখান থেকে আপনারা কিন্তু ট্যাপ করে এখান থেকে আপনারা কয়েন কালেক্ট করতে পারবেন তারপরে এখানে দেখতে পারতেছেন ইম্প্রুভ নামে একটা অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমার এখানে অনেকগুলো অপশন শো করতেছে এখানে কিন্তু আপনাদের প্রথম প্রথম এত অপশন শো করবে না সো এখানে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই প্রথম প্রথম যখন এক লেভেল থাকবে তখন কিন্তু এগুলো শো করবে না আপনাদের তিন থেকে পাঁচ লেভেলের মধ্যে যেতে হবে তিন থেকে পাঁচ লেভেল যাওয়ার জন্য এখানে দেখতে পারতেছেন মাইনিং একটা অপশন আছে এখানে কয়েকটা এগুলো আপডেট করলেই কিন্তু আপনাদের লেভেলটা আপ হবে তো এগুলো আপনারা আপডেট করে নেবেন দেন তারপরে এই পার্সোনাল যে অপশানটা আছে এটা যখনই চলে আসবে সো এখানে ক্লিক করে আপনাদের যে এই ট্যাক্সগুলো আছে এগুলোর লেভেল বাড়াবেন এগুলো যখনই লেভেল বাড়াবেন তারপরে দেখতে পারবেন আপনাদের প্রফিট পার আওয়ারটা বেড়ে যাবে প্রফিট পাওয়ার আওয়ার বেড়ে গেলে কিন্তু আপনারা ভালো মানের টোকেন কালেক্ট করতে পারবেন এখান থেকে দেন তারপরে হচ্ছে সিটি তো সিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইনভেস্টমেন্ট একটা অপশন চলে আসবে ইনভেস্টমেন্টে আসার পরে এখানে দেখতে পারতেছেন একটা কম্প চলতেছে এখানে তো এখানে কিন্তু প্রত্যেক চার ঘন্টা পর পর করে একটা করে কম চলে সো এখানে এটা কিন্তু আর পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু আরেকটা কম চলে আসবে সো এখানে দেখতে পারতেছেন আমাদের প্রথম কমটা এখানে কিন্তু কমপ্লিট করে দিয়েছি সো প্রথমে কোনটা হইতেছে এখান থেকে কিন্তু আপনারা দেখে দেখেই কিন্তু আপনাদের কমটা কিন্তু কমপ্লিট করতে পারেন দেন তারপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইনিং আপনারা এখান থেকে কিন্তু ট্যাপ করেও কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন সো ট্যাপ করলে কিন্তু বেশি আর্ন হবে না বেশি বেশি আর্ন করার জন্য এখানে দেখতে পারতেছেন কুইজ একটা অপশন আছে সো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারতেছেন এখানে আপনাদের কিছু টাক্স আছে এই টাক্সগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদের কয়েক মিলিয়ন এখান থেকে ইজিলি হয়ে যাবে যখন আপনাদের কয়েক মিলিয়ন হয়ে যাবে দেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের এনএফটিটা ক্রিয়েট করতে পারবেন তো এনএফটি এখন কিভাবে ক্রিয়েট করবেন এটা আপনাদের বলছি সো এখন বলা যাক কীভাবে আপনারা এনএফটি ক্রিয়েট করবেন তো এনএফটি ক্রিয়েট করার জন্য এখান থেকে আবার মাইনিংয়ে ক্লিক করবেন মাইনিংয়ে ক্লিক করার পর এখানে ওপরে দেখতে পারতেছেন মিন্ট এনএফটি তো এখানে কিন্তু আপনাদের ইয়ারড্রপ অপশন শো করতে পারে তো এখানে আমি কিন্তু একটা ট্রানজ্যাকশন দিয়েছিলাম এই জন্য কিন্তু আমার এখানে মিন্ট এনএফটি যে অপশনটা আছে এটা কিন্তু শো করতেছে তো আপনাদের এনএফটি শো নাও করতে পারে সো এখান থেকে আমরা মিন এনএফটিতে ক্লিক করব মিন্ট এনএফটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট এনএফটি ভাউচার যে একটা অপশন আছে এখানে শো করতেছে সো এখানে কিন্তু আমার এখনও এনএফটি ক্রিয়েট করার জন্য অপশন দেয় নাই সো এখানে আপনাদের যখন দেখবেন এনএফটি ক্রিয়েট করার জন্য অপশনটা এনাবল হয়ে যাবে তো যখনই দেখবেন এখানে আপনাদের এনএফটিটা টা মিন্ট করার জন্য বলতেছে ওই সময়ই আপনারা এখানে আপনাদের যে এনএফটি যেটা আছে ওইটা এখান থেকে মিন্ট করবে মিন্ট করার পর আপনারা যে ওয়ালেটটা এই এক্স এম্পায়ারে যেটা ওয়ালেটটা কানেক্ট করেছেন ওই ওয়ালেটে কিন্তু আপনাদের এনএফটিটা চলে যাবে এনএফটিটা এখন কিভাবে সেল করবেন এটা আপনাদের বলি তো এখান থেকে আপনাদের যখন এই অপশানটা শো করবো ওই সময়ই কিন্তু আপনার এনএফটিটা আপনাদের ওয়ালেটে নিতে পারবেন আর ওয়ালেটটা কানেক্ট করার জন্য কুইজটি ক্লিক করবেন নিচে দেখতে পারবেন একটা কানেক্ট কানেক্টন ওয়ালেট একটা অপশান আছে সো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের টোন ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন সো এখন এটা সেল কীভাবে করবেন সেল করার জন্য এখানে দেখতে পারতেছেন সেল লিঙ্ক নামে একটা অপশান আছে সেল লিংকে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রি মার্কেটে নিয়ে যাওয়া হবে তো এখানে দেখতে পারবেন আপনাদের প্রি মার্কেটে নিয়ে আসা হবে তো এখানে আপনাদের যে টোন ওয়ালেটটা কানেক্ট করেছিলেন ওই টোন ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন কানেক্ট করলেই কিন্তু আপনাদের এখানে আপনাদের কতগুলো এনএফটি আছে এগুলো কিন্তু সব কিছু এখানে শো করবে সো এনএফটিগুলো শো করার জন্য এখানে আমরা প্রোফাইলে চলে যাবো প্রোফাইল থেকে এখান থেকে কিন্তু আমাদের এনএফটিগুলো দেখতে পারবো সো এখানে আমার কোনো এনএফটি নাই এই জন্য এখানে শো করতেছে না সো এখান থেকে আমি আবার ব্যাগ যাব ব্যাগ আসার পর এখানে দেখতে পারতেছেন থ্রি পয়েন্ট টন করে কিন্তু একটা এনএফটি সেল করা হইতেছে সো এখানে একটা এনএফটির দাম কিন্তু 3.4 পয়েন্ট টন করে সেল করতেছে সো এখানে প্রি মার্কেটে অনেকেই অনেক কম দামে সেল বসিয়েছে সো আপনারা কিন্তু এই কাজটা করবেন না আপনারা একটু বেশি দামে বেচার চেষ্টা করবেন তাহলেই হয়ে যাবে সো এখানে আপনাদের একটা মিন্ট হওয়ার জন্য চব্বিশ ঘন্টার মতো সময় লাগতে পারে সো এটা চব্বিশ ঘন্টার আগেই হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আপনারা এখানে সেল করতে পারবেন তো প্রি মার্কেটে কিন্তু এটা সেল করতে পারবেন আর প্রি মার্কেটে যদি আপনাদের কোনো টোন বা নেটওয়ার্ক ফি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা নোট কয়েনের মতো কিন্তু এখান থেকে পরবর্তীতে সেল করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা এখনও জয়েন হন নাই খুব দ্রুত এখানে জয়েন করেন এবং কাজ শুরু করে দেন আর মাত্র আঠারো দিনের মতো সময় আসে এখানে কাজ করতে পারবেন ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে